স্নান করবো, আজকে এত ঠান্ডা, কাল থেকেই ঠান্ডাটা আছে, আজকে এত ঠান্ডা তোমরা জানো, পাশে গরম জল করতে যাচ্ছি। গরম জল তো হোক, আর তোমাদের সঙ্গে একটু কথা বলি, তোমাদের শরীর কেমন আছে বলো, আর বাড়ির সবাই কেমন আছে বলো, দাঁড়াও ধুয়ে নিয়ে এলো, বাড়ির সবাই কেমন আছে বলো। বাচ্চার প্যান্ট ছেঁড়া, এটাকে দিয়ে একটু ঘুষে নিয়ে খাবার গুলো জড়ে যাবে না তো। তোমাদের শরীর কেমন আছে বলো, আর তোমাদের এখন কি বলো তো, সবার তো ঠান্ডার ভাগ লেগে যাচ্ছে, কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, আমার প্রায় ঘর ঘর হচ্ছে এরকম। তো সেই জন্য বললাম তোমরা কেমন আছো, কি করছো, শরীর কেমন আছে, বা তোমাদের মন টন কেমন আছে সেটাই বলো। কি করছো না, বলছো না কেন, চুপ করছো কেন, চুপ করে আছো কেন বলো, বলবে না আমাকে ঠিক করেছো বলো, সোনারা আমাকে ঠিক করেছো বলবে না বলো, নাহলে কাকে কুতু দিয়ে দেবো বলো, চুম নেবে তো তাহলে বলবে, এবার বলো, এক আমার দিকে দেখো আর দুঃখ ভুলে যাও, হাতটা বাড়ালে তুমি যাক তুমি গো যাও, তো বলো। ও সোনারা কি করছো বলো, কেমন আছো বলো, বলবে না, চলে আছি তাহলে বলো। এখন তোমরা কি করছো সোনারা, ও সোনারা বলো গো, আমার খাতা বসন গুলো ফেলে দেখো, ধুয়ে দিচ্ছি, প্রায় গো দুটা শেষের মাথা ধুয়ে নিলাম, যে আরো তোমার কেছে বা তোমাদের বাড়িতে মেনু মেনু হয়েছে গো, মেনুটা কি কি হয়েছে বলো সোনারা, তোমাদের বাড়িতে আজকে মেনু কি কি হয়েছে সেটাই বলো, এটা তো বলো। মেনু কি কি হয়েছে বলো, নাহলে সব খেয়ে ফেলবো আমি ওখানে গেলে, মানে গেলে সব কিছু যা যা রান্না করেছে তোমার বাড়ি থেকে সবগুলো খেয়ে ফেলবো, তখন খেতে পারবে না সবজির নাম না বললে বলো। আমার বাড়িতে হয়েছিল কি জানো, আমার বাড়িতে বলবো কেন, বলবো কেন, সবার জন্য অপেক্ষা আছো বলবো কেন বলো, তোমরা কি বলেছো তোমাদের বাড়িতে কি মেনু হয়েছে, তখন দেখেছি লাচ্ছি কি, আমার মেনুটা বলে দিই, তোমরা না বলে কি আছে, আমি আমি বলে দিই, তোমরা না বলে বসলে কি আছে, আমি তো তোমাদেরকে বলেছি। আমার বাড়িতে হয়েছিল আজকে রান্না, বিনসের ভাজা আর বুঝলে, কারণ আজকে নিরামিষটা কেন বলো তো, আমাদের এখানে শীতলা মায়ের পুজো হচ্ছে তো নিরামিষ খেতেই হবে, নিরামিষ হয়েছিল। তোমরা বলো, বললে কিন্তু কমেন্টে বলবে, এখন না বললে কি হয়েছে কমেন্টে বলবে, কিন্তু তাহলে তোমাদেরকে গুছিয়ে মেরে দেবো, আমি তো বললাম তোমরা কেন লজ্জা পাচ্ছো গো সোনারা, বলো বলো কমেন্টে বলবে তো, ঠিক আছে কমেন্টে যখন বলবে সোনারা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমার সব ধোয়া হয়ে গেছে, দেখেছো দেখেছো, আমি কিন্তু সোনা বলা তো আমার সব ধোয়া হয়ে গেল, এবার আর একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি সোনারা, কারণ একবার তো ধুয়ে নিয়েছি আর একটু ধুয়ে নিই কি, তাই না, এবার স্নান করবো বুঝলে, এবার স্নান করবো, স্নানটা করে